প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষের শক্তিতে ভরসা রেখেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তব হয়েছে। এজন্য জনমানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যা মোকাবেলায় সরকার সর্বাত্মক কাজ করছে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, 2018 সালে বিএনপি ভোটের নামে তিনবার মনোনয়ন বিক্রি করেছে। আগামী নির্বাচনে বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন প্রশ্ন রাখেন শেখ হাসিনা। বিস্তারিত সময় ইসলামের রিপোর্টে। তিন দিন পর পদ্মা সেতুর উদ্বোধন, এদিকে বন্যায় ভাসছে দেশের একটি বড় অংশ। এমন উৎসব আর সংকটের মুখে দাঁড়িয়ে প্রায় দুবছর পর সরাসরি সংবাদ সম্মেলনে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন খুলে কথা বলেছেন তিনি আর জবাব দিয়েছেন সব প্রশ্নের। জানালেন, পদ্মা সেতু নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করে এই সেতু নির্মাণের একমাত্র ভরসার জায়গা এবং শক্তি ছিল জনগণ। সকল ষড়যন্ত্র প্রতিবন্ধকতা মোকাবেলা করে পদ্মা সেতু নির্মিত হয়েছে। মহান রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া। আমরা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। শুধু ধন্যবাদ না, আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ যেই দিন আমি ঘোষণা দিয়েছিলাম যে এই সেতু নিজস্ব অর্থায়নে করবো, অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু মানুষের শক্তিতে আমি বিশ্বাস করি। মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া আমি পেয়েছিলাম, এটাই কিন্তু আমার সাহস এবং শক্তি। কথা বলেন দেশের চলমান বন্যার ভয়াবহতা এবং সরকারের পদক্ষেপ সহ ভবিষ্যৎ পরিকল্পনার কথা। বন্যা খবরের সাথে সাথেই আমাদের ত্রাণ মন্ত্রণালয়, মানে তারা কিন্তু সাথে সাথে সমস্ত ব্যবস্থা নিয়েছে। সব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটা সব থেকে অসুবিধা হয়ে গেছিল, এখন রাস্তাঘাট করে ফেলেছি, যে নৌকার অভাব। তো সেখানে এমনকি আমরা নৌকাতে দিয়েছি, এমনকি আমাদের দলের বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের যে উপকমিটি রয়েছে ত্রাণ বিষয়ক, তারাও কিন্তু তৎপর, তারাও সাথে সাথে ত্রাণ কার্য পরিচালনা করেছে। পদ্মা সেতু নির্মাণ পরবর্তী সময়ে দেশের দক্ষিণে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য প্রণোদনা দেওয়া ও কৃষিতে পিছিয়ে পড়া সিলেট অঞ্চলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। কৃষি বিপ্লব হবে। জি, আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার বিনীতভাবে একটা প্রশ্ন জানতে চাচ্ছি, যে এই অঞ্চলে পদ্মা সেতুর বদলতে প্রচুর কলকারখানা হবে, কৃষি শিল্পকে আপনি কোনো বিশেষ প্রণোদনা দেবেন কি না? মানে পদ্মার জন্য, পদ্মা সেতুর জন্য আমরা গর্বিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে আমরা ওই বিশেষ করে পদ্মার ওপারে, মানে কৃষি প্রক্রিয়াজাত শিল্পই যাতে গড়ে ওঠে সেটার উপরেই আমরা গুরুত্ব দিচ্ছি। কারণ খাদ্য পণ্যটাই আমাদের সব থেকে প্রয়োজন। তাকে এটাও বলছি যে এই প্রক্রিয়াজাত করলে শুধু বিদেশে রপ্তানি না, দেশেও কিন্তু বাজার সৃষ্টি হচ্ছে। এখন তো আল্লাহর রহমতে দারিদ্র বিমোচন হচ্ছে। আমরা যে সময় কাজ গ্রামে গ্রামে উন্নতি করছি, কেউ তো আর কাজের লোক পাবে না, কিন্তু ঘরে বসে জন্য রেডি টু কুক, মানে রান্নার জন্য প্রস্তুত, খাওয়ার জন্য প্রস্তুত, এরকম থাকলে পরে সকলেরই সুবিধা হবে। এই ধরনের শিল্প করার জন্য উদ্যোগ নিতে হবে দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে কৃষি থেকে শিল্পায়ন, এটা আমরা যাচ্ছি। আর আপনার ছাদ বাগানের কথা আমি সবসময় বলি, সবাইকে বলি। কথা বলেন ভোট আর রাজনীতি নিয়ে। জানান, বিএনপি এবং জাতীয় পার্টির জন্ম তৃণমূল থেকে হয়নি। আগামী নির্বাচনে বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন আর পলাতক আসামি কেন দলটির চেয়ারপারসন, সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। বিএনপি এক একটা সিটে কয়জনকে নমিনেশন দিয়েছিল সেটা কি আপনাদের মনে আছে? এক সিটে একজনকে সকালে দেয়, দুপুরে সেটা পরিবর্তন হয়ে আর একজন হয়, তারপর তৃতীয় দফা আর একজনের নাম দেয়। অর্থাৎ যে যত বেশি টাকা দিচ্ছে তাকে নমিনেশন দিয়ে দিচ্ছে। দিনে যদি আপনি তিনবার আপনার নমিনেশন বদলান, তারপর দেখা গেলো এক সময় মাঝখানে নির্বাচন ছেড়ে চলে গেল, এটাকে অস্বীকার করতে পারবে বিএনপি? কারণ একটা দল অংশগ্রহণ করবে নির্বাচনে তখনই, আর মানুষের আস্থা বিশ্বাস অর্জন করবে তখনই, তখন তাকে দেখাতে হবে যে সেই দল নির্বাচন করে জয়ী হলে কে হবে সরকার প্রধান। তারা যে ইলেকশন করবে তারা কাকে দেখাবে? সাজাপ্রাপ্ত ফিউজিটিভকে? আর সে তো এদেশের নাগরিকত্ব বাতিল করে দিয়ে এখন ব্রিটিশ নাগরিক হয়ে বসে আছে। কত টাকা ইনভেস্ট করলে সহজে ব্রিটিশ নাগরিক পাওয়া যায়? একজন সাজাপ্রাপ্ত আসামি হয়ে কীভাবে ব্রিটিশ নাগরিক হলো সেটা একটু খোঁজ করবেন। পদ্মা সেতু নির্মাণে প্রয়াত শিক্ষাবিদ এবং প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের বিশেষজ্ঞ প্যানেল, আজকে জামিলুর রেজা সাহেব নেই, আমি তাকে শ্রদ্ধা জানাই। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।